হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব, এটাকে কিভাবে চিনব, বিস্তারিত জানব আজকের ভিডিওতে। তাহলে জেনে নেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কখন ব্যবহার করব। অতীতে কোনো কাজ হয়ে থাকা বোঝাতে বা অতীতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। যেমন, আমি 2 ঘন্টা ধরে হোমওয়ার্ক করছিলাম, সে সকাল থেকে খেলছিল। এই যে সেন্টেন্সগুলা, আমরা যখন এগুলো ইংলিশে বলবো তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখন আমরা শুরুতেই স্ট্রাকচারটা দেখে নিব। স্ট্রাকচারটা একটু লক্ষ্য করুন, সাবজেক্ট, তারপরে হ্যাড বিন থাকবে, হ্যাডের পরে কী থাকবে, বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর হবে, যে কোনো একটা হবে, তারপরে টাইম থাকবে। এক্সাম্পল দেখুন, এখানে প্রথম এক্সাম্পলটা হচ্ছে হি হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্টের পরে কী বসবে, হ্যাড বিন, হ্যাড বিন, তারপর রিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং রিডের সাথে আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হওয়ার পর এটা কী হলো, রিডিং। হি হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আমরা ফর সিন্স অথবা ফর ইউজ করলাম, তারপরে 2 ইয়ার্স টাইম থাকলো, 2 ইয়ার্স, অর্থাৎ সে এই স্কুলে 2 বছর ধরে পড়ছিল। সিন্স এবং ফরের ব্যবহারটা আমি একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আমরা ফর ইউজ করব কখন, যখন ধরে বোঝাতে হবে। ধরুন সে 2 ঘন্টা ধরে পড়ছিল, সে 2 ঘন্টা ধরে রান্না করছিল, মানে এ ধরনের যখন ধরে বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। আবার ধরুন সে সকাল থেকে পড়ছিল, সে সকাল থেকে রান্না করছিল, এই ধরনের যদি বোঝায় তখন আমরা সিন্স ব্যবহার করব। ক্লিয়ার? অর্থাৎ যখন ধরে বোঝাবে তখন আমরা ফর এবং থেকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। সেকেন্ড সেন্টেন্সটা দেখুন, আই হ্যাড বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম, এখানে ধরে বুঝিয়েছি, সো এজন্য আমি এখানে কি করলাম, ফর ইউজ করলাম। এখন তারপরে দেখুন, শি হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং, সে সকাল থেকে রান্না করছিল। দেখুন, আমরা কিন্তু এই যে এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু বলতে পারবো না যে সকাল ধরে, তাই না? আমরা এই সেন্টেন্সটা যখন বললাম শি হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল থেকে রান্না করছিল, আমরা এটাকে বলতে পারি শি হ্যাড বিন কুকিং ফর 2 আওয়ার্স, রাইট? বাট আমরা কিন্তু বলতে পারবো না যে সে সকাল ধরে রান্না করছিল, আমাদেরকে কী বলতে হবে, যে সে সকাল থেকে রান্না করছিল। তাহলে এখানে সকালের পর ধরে হয় না, থেকে হয়, সো থেকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে কী হলো, শি হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং, সে সকাল থেকে রান্না করছিল। শি হ্যাড বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে কাজ করছিল। ফর এবং সিন্স আমরা কখন ব্যবহার করব, ফর হচ্ছে যখন আমরা ধরে বোঝাবো তখন ফর ইউজ করব, যখন থেকে বোঝাবো তখন সিন্স ইউজ করব। ওকে, এখন আমরা নেগেটিভটা দেখি, নেগেটিভটা কিভাবে করব। ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। অর্থাৎ আমাদের যে এই স্ট্রাকচারটা ছিল আমরা নেগেটিভ করার সময়, জাস্ট হ্যাডের পরে, অর্থাৎ এই হ্যাড এবং বিনের মাঝখানে একটা নট বসাবো। দেখুন, হ্যাড এবং বিনের মাঝখানে জাস্ট আমরা একটা নট বসালাম। দেখুন, এখানে জাস্ট একটা নট বসেছে হ্যাড এবং বিনের মাঝখানে, বাদ বাকি সব ঠিক আছে। এক্সাম্পলটা দেখি, হি হ্যাড নট বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। তাহলে মিনিংটা কী দাঁড়ালো, সে 2 ঘন্টা ধরে বই পড়ছিল না, অর্থাৎ নেগেটিভ হয়ে গেল, সে তার কাজটাকে অস্বীকার করছে,
তারপর দেখুন she had not been cooking since morning সে সকাল থেকে রান্না করছিল না আমাদের অ্যাফারমেটিভটা কি ছিল she had been cooking since morning সে সকাল থেকে রান্না করছিল এবং আমরা যখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম জাস্ট had এবং been এই had এবং been এর মাঝখানে ছোট্ট একটা নট বসালাম তাহলে কি হয়ে গেল সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল she had not been cooking since morning সে সকাল থেকে রান্না করছিল না affirmative and negative sentence I hope apnara clear ekhon amra dekhbo interrogative sentence kibhabe make korbo ekhon interrogative sentence er khetre amader ki korte hobe amader dekhun prothom structure ta ki chilo subject plus had been tar pore verb er sathe ing plus object plus since অথবা ফর প্লাস টাইম রাইট আমি এখানে লিখে দিচ্ছি ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের হ্যাডটাকে সামনে আনতে হবে তাহলে কি হবে হ্যাড তারপরে হচ্ছে সাবজেক্ট হবে হ্যাডের পরে প্লাস বিন হবে প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর হবে প্লাস টাইম হবে ক্লিয়ার আমরা সাবজেক্টের আগে হ্যাড বসাবো আমাদের সাবজেক্টের পরে হ্যাড ছিল তাই না বাট আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্টের আগে আমরা হ্যাড বসাবো তারপর সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের পরে বিন বসাবো তারপরে বাদ বাকি যেরকম ছিল সব ঠিক থাকবে এক্সাম্পল দেখুন হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং আমি কি সকাল থেকে কাজ করছিলাম মিনিংটা কি হলো আমি কি সকাল থেকে কাজ করছিলাম তার মানে আমাদের হ্যাড যে ছিল সাবজেক্টের পরে ছিল বাট ইন্টারোগেটিভ যখন করব তখন হ্যাডটা সাবজেক্টের আগে বসবে তারপরে সাবজেক্ট বসবে দেখুন তারপরে কি হলো বিন বসলো তারপর ডু হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং ডু এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হলো ডুইং তারপরে অবজেক্ট দ্য ওয়ার্ক তারপরে সিন্স অথবা ফর এর আমরা সিন্স বসালাম তারপরে টাইম অর্থাৎ মর্নিং তারপরটা দেখুন হ্যাড শি বিন কুকিং ফর টু আওয়ার্স সে কি দু ঘন্টা ধরে রান্না করছিল দেখুন আমরা যখন ধরে বলছি তখন আমরা ফর ইউজ করছি এবং আমরা যখন থেকে বোঝাচ্ছি তখন আমরা সিন্স ব্যবহার করছি তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি সেন্টেন্স ঠিক আছে দেখি প্রথমে হ্যাড ওকে হ্যাড বসালাম তারপরে সাবজেক্ট সাবজেক্ট শি বসালাম তারপরে বিন হবে বিন বসালাম সাবজেক্টের পর তারপরে কুক হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং ভার্বের সাথে কি হবে আইএনজি যোগ করতে হবে আইএনজি যোগ করার পর কি হলো কুকিং তারপর আমরা ধরে বোঝাচ্ছি অর্থাৎ দু ঘন্টা ধরে সেজন্য আমরা কি করলাম ফর ইউজ করলাম ফর এবং তারপরে হচ্ছে টু আওয়ার্স দ্য টাইম হ্যাড শি বিন কুকিং ফর টু আওয়ার্স সে কি দু ঘন্টা ধরে রান্না করছিল আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ